হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার বার্থডে, মানে একদম আমার বার্থডে আসেনি, আজকে হচ্ছে 22nd of January এবং বার্থডে আর কয়েক ঘন্টার মধ্যে, এবং আমি এখন শুটিং এ যাচ্ছি। তো বেরোবো, ভাবছি কিছু একটা খাবো, খেয়ে বেরোবো। এবং আজ এখন আমি, তোমরা অনেকেই বলেছো যে আমি অনেকটা ওয়েট লুজ করেছি, এবং কি ডায়েট করে লুজ করেছি সেই ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি একটা স্মুদি খাই সকালবেলা, সেই স্মুদিটা আমি বানাবো তোমাদের সামনে, এবং কি কি দিয়ে বানাই, কিভাবে বানাই, সেই পুরো ব্যাপারটা দেখাবো। তারপরে যাবো হচ্ছে শুটিং এ, এবং আমি ওর শুটিং এ কিছু একটা তো প্ল্যান করছে আমার জন্য, যেটা কেউ বলছে না। সবসময় দেখছি যে ওরা নিজেদের মতো আলোচনা করছে, আমি এনেই চুপ করে যাচ্ছে, এরকম অনেক কিছু ঘটছে। তো আমি আজকে হোপ করছি যেন মানে সবাই চায় বার্থডে সেলিব্রেশন ভালো করে হোক, এবং শুটিং এ যেহেতু শুটিং আছে এবং আজকে লেট নাইট অবধি শুটিং, তাই জন্য দেখি যে কি হয় ওখানে। যদি কিছু ইন্টারেস্টিং হয় ডেফিনেটলি তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো, এবং যদি কিছু নাও হয় তাও কি কি ঘটছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তাই স্টে টিউন, দেখতে থাকো, আপাতত ব্রেকফাস্ট বানিয়ে নি চলো। আমাদের এই ফাস্ট গোয়িং লাইফে কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিস আমাদের যদি না থাকে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। মানে মাঝে মাঝে মনে হয় এগুলো ছাড়া জাস্ট জীবনটাই অচল। মানে কিচেনে গেলে মিক্সার, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ এগুলো না থাকলে অনেক কিছুই মিসিং। যাই হোক, আমার ব্লেন্ডারের কথা মনে করতে আজকে আমি বলি যে আজকে আমি ব্রেকফাস্টে স্মুদি বানাবো। যেটা আছে আমার কাছে সেটা হলো আগারো রিজেন্সি মাল্টি ফাংশনাল ব্লেন্ডার উইথ স্লাইসার। এটা 4-in-1 মাল্টি ফাংশনাল ব্লেন্ডার, এটাতে ব্লেন্ড, শ্রেড, চপ অ্যান্ড স্লাইস সব করা যায়। সো চলো এবার আমি স্মুদিটা বানিয়ে নিই। স্মুদি বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস হলো খেজুর, কাজু বাদাম, কিশমিশ, কলা, আমন্ডস এবং চিয়া সিডস আগে ভিজিয়ে রেখেছি হোল নাইট, বা তোমরা চাইলে এক ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো। আর হচ্ছে হানি, সিপার বটলেও ইউজ করা যায়, আর এটা ব্লেন্ডারটা খুলেও ব্যবহার করা যায়। আমি আপাতত ব্লেন্ডারটা লাগিয়ে নেব। আমি এর মধ্যে কলা দিয়েছি, চিয়া সিডস দিয়েছি, এবং খেজুর দিয়েছি, তার সাথে একটু ড্রাই ফ্রুটসও দেবো, এবং তার সঙ্গে যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো পিনাট বাটার। আমি ডিসানোর ইউজ করি, কারণ এই ডিসানোর পিনাট বাটার কিন্তু আনসুইটেন্ড অ্যান্ড জিরো কোলেস্ট্রল অ্যান্ড ট্রান্স ফ্যাটস, গ্লুটেন ফ্রি, নো জিএমও অ্যান্ড 100% ভেগান প্রোডাক্ট। সো যারা তোমরা ভেগান তারা কিন্তু এটা পারফেক্টলি ইউজ করতে পারো। এটাতে যে অয়েলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ন্যাচারাল পিনাট অয়েল, নো প্রিজারভেটিভস অ্যান্ড স্টেবিলাইজার্স, তাই ইউজ করার আগে ভালো করে একটু স্টার করে নিও। এবার আমি এর মধ্যে পিনাট বাটার দেব, এবার আমি মিল্ক অ্যাড করব, এর মধ্যে একটু সুইটেন করার জন্য, মিষ্টি অ্যাড করার জন্য আমি দেব হচ্ছে হানি। অ্যান্ড মাই স্মুদি ইজ রেডি। তোমরা জাস্ট এটার উপরে, এটার সাথে যে লিডটা উপরের আছে এইটা লাগিয়ে নিয়ে এভাবেও স্মুদি খেতে পারো। এটা খুব ইজি হবে, জাস্ট বানিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারবে, বা ক্লাসে ঠেলেও খেতে পারো। এটাতে 250 ভোল্টের পাওয়ারফুল মোটর থাকে, যার জন্য ব্লেন্ডিংটা দারুণ হয়। এটাতে 800 ml ফুড প্রসেসর বোল আছে, যেটাতে ভেরিয়াস ভেজিটেবলস চপ করতে পারবে, স্লাইস করতে পারবে, এবং শ্রেড করে স্টোর করতে পারবে। ব্লেন্ড অ্যান্ড গ্রাইন্ড করার জন্য 500 ml এর জার আছে, যেটা ব্লেডস গুলো স্টেনলেস স্টিলের, অ্যান্ড ব্লেডস গুলো ক্রস হওয়ার জন্য স্মুদি, জুস, শেক, কিউ পিউরি এই সমস্ত কিছু ভীষণ ভালোভাবে হয়ে যায়। এছাড়া 1 স্লাইসার ডিস্ক পুশার, 1 ক্রস ব্লেড বেস লিড এগুলো আছে। কভার না থাকলে কিন্তু ব্লেন্ডার চলবে না। দেখো আমার স্মুদি রেডি, কত ইজিলি হয়ে গেল। আমি এখন আমার স্মুদিটা এনজয় করি, আর তোমরা আমার প্রোডাক্ট লিঙ্ক গুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেজ করে নাও ডিসানোর পিনাট বাটার, এবং তার সঙ্গে আগারোর এই ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডারটা, যেটা ভীষণ ভীষণ ইউজফুল, তোমরা সমস্ত কাজ ভীষণ ইজিলি করতে পারবে। এবার আমি স্মুদিটা খেয়ে চটপট শুটিং এ বেরিয়ে যাচ্ছি, এবং শুটিং এ কি কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। আরে কি করছো, একটু বলবে, কিডন্যাপ করা হচ্ছে তোমাকে, কিডন্যাপ। একটু আস্তে আস্তে নিয়ে যাও, রিউ রিউ অনিমা আস্তে আস্তে আস্তে, আরামসে আরামসে, অনিমা দে অনিমা দে।
আস্তে আস্তে ঠান্ডার সময় জুতো খালি পায় আবার কিনে আরে তারা ভিডিও করছি ভাই এবং আমি বুঝতে পারছি যে কারা কারা এসছে আমার সাথে শুটিং এ দেখা করতে, কিন্তু আমি জানি না তারা কারা। আমি এখন যাচ্ছি নিচে গিয়ে দেখতে পাবো তারা কারা। দেখি তো হ্যাপি বার্থডে দিয়ে
ওয়েলকাম।